এখানে কোন লিঙ্গর কাজ হবে? কোন লিঙ্গর কাজ হবে? মক্কাতে পানি হয় না, শুনুন, মক্কাতে পানি হয় না, হাহাকার হাহাকার, বাচ্চা শিশুগুলো কলেজা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, পিপাসার জ্বালাই একটা একটা করে সব মারা যাচ্ছে, বয়স্ক মানুষগুলো পিপাসায় মারা যাচ্ছে, মক্কার মানুষগুলো কাতরাচ্ছে, নানির গল্প নাই, খোদার কসম কিতাব খুলে জানলে বুঝতে পারবেন, কাতরাচ্ছে পিপাসার জ্বালায়, একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ নয়, মাস কে মাস মক্কায় পানি হয় না, গরু ছাগল গুলো মরে যাচ্ছে, দুম্বা গুলো মরে যাচ্ছে, উট গুলো মরে যাচ্ছে, পানি নাই, কি হবে? একে বলছে পানি হয় না কি হবে, একে বলছে পানি হয় না কি হবে, সবাই দলবদ্ধ ভাবে একত্রিত হয়ে আল্লাহর নবীর দাদা ইমাম, কেউ জানেন আল্লাহর নবীর দাদা? শাহরুখ খানের বাবার নাম বলতে পারবো, অমিতাভ বচ্চনের দাদার নাম বলতে পারবো, আল্লাহর নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে গেছে, এ আব্দুল মুত্তালিব, কি খবর? পানি হয় না কি হবে, সব তো মারা যাচ্ছে, সব তো শেষ হয়ে যাচ্ছে, কি হবে? হুজুর পাকের দাদা আব্দুল মুত্তালিব বলেন, আজকে পানি হবে, বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন, আজকে বেলা চারটের সময় মক্কার মানুষগুলোকে সবাই ওই মরুভূমিতে, ওই মরুভূমিতে একত্রিত হতে বলো, এক জায়গায় জড়ো হতে পারো, আজকে বেলা চারটের সময় পানি হবে, কি কে জড়ো হতে বলো, আমি আব্দুল মুত্তালিব বলছি ইনশাল্লাহ পানি হবে, কেউ বলছে আব্দুল মুত্তালিব পাগল, ওর কথা শুনে কি হবে, এর কথা শুনে সমালোচনা সমালোচনা হচ্ছে, সাড়ে তিনটে বেজে গেছে, পৌনে চারটে বেজে গেছে, পানি হওয়া তো দূরের কথা, আকাশে এক ফোঁটা মেঘ নাই, চারটে তিনটে চল্লিশ হয়ে গেছে, পঞ্চাশ হয়ে গেছে, পঞ্চান্ন হয়ে গেছে, পানি হওয়া দূরের কথা, এক ফোঁটা আসমানে মেঘ নাই। এবার আব্দুল মুত্তালিবের সমালোচনা করছে, আব্দুল কোথায় খোঁজ, আমাদের এই কষ্ট দিয়েছে, ছেড়ে কথা হবে না, যে যা পাচ্ছে বলছে, আর আব্দুল মুত্তালিব আস্তে 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 মায়া মেনার ঘরে দরজার কাছে চলে যাই, মা মেনার ঘরে দরজার কাছে গিয়ে কি দেখছে, দুই মাসের বাচ্চা আল্লাহর নবী, শিশু নবী, মাসুম নবী, নিষ্পাপ নবী, বেগুনা নবীকে নিয়ে মা আমেনা কোলে রেখে দুলাদুলি করছে, আর ওইদিকে সমালোচনা চলছে, ঝড় চলছে আব্দুল মুত্তালিবের, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আমেনাকে লক্ষ্য করে বলছে, বৌমা আমায় নাতিরে একটু দাও তো, আমায় নাতিরে একটু দাও, কোলে নিয়েছে দুই মাসে আড়াই মাসের বাচ্চা শিশু নবীকে, হুজুর পাকের দাদা কোলে নিয়ে একটা কাপড় চাপা দিয়েছে, কাপড় চাপা দিয়ে যাচ্ছে, তিন মিনিট বাকি, সবাই আব্দুল মুত্তালিবকে দেখতে পেয়ে এই মারে এই মারে, যে যা পাচ্ছে বলছে, আব্দুল মুত্তালিব কারো কথায় জবাব দেয় না, আস্তে আস্তে ভিড়ে ঢুকছে, ভিড়ে ঢুকছে, ভিড়ের মধ্যে ঢুকে
হুজুর পাকের দাদা আব্দুল মুত্তালিব ওই চাদরটাকে কাপড়টাকে সরিয়ে নিয়ে বলছে, আল্লাহ আমার নাতি মুহাম্মদ রসিলায় একটু পানি দাও। বলার সঙ্গে সঙ্গে বিনা মেঘে আল্লাহর হুকুমে পানি বর্ষা আরম্ভ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের নবী, এই হচ্ছে আমাদের নবী, নিষ্পাপ নবী, মাসুম নবী। মনে রাখবেন যত জাতি আছে, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা মুজুসি যত জাতি আছে, প্রত্যেকটা জাতি হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, খ্রিস্টান ইহুদি নাসারা মুজুসি পাঞ্জাবি শিখ মারাঠি প্রত্যেকটা জাতিকে জিজ্ঞাসা করবেন তাদের তাদের ধর্মের সম্পর্কে। এ ভাই তোমার ধর্ম সম্পর্কে বলো। প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ কি বলবে? হিন্দুরা বলবে আমার ধর্ম মহান, বলবে না? খ্রিস্টান বলবে আমার ধর্ম মহান, ইহুদিরা বলবে আমার ধর্ম মহান। প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মকে মহান মহান বলবে। এ মুসলমান, যে কটা মুসলমান বসে আছেন, আমি ছোট হুজুরের বেটা আপনাদের প্রশ্ন করছি, উত্তরটা দয়া করে দেন। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি মহান? না, আমাদের ধর্ম এর জোরে বলেন, কথা বলেন কেন মহান নেই? আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করে বলুন মুসলমান, আমাদের ধর্ম আমাদের কাছে কি? আমাদের কাছে মহান। শুনেলেন মুসলমান আমরা, আমাদের ধর্ম মহান মহান মহান। এইটা আপনি আমি না বললো চলবে? আপনি আমি না বললো চলবে? কারণ প্রত্যেকটা ধর্মে তাদের ধর্মের সার্টিফিকেট তারা নিজেরা দিয়েছে নিজেরা। আমরা মুসলমান, আমাদের ধর্ম খোদার কসম আল্লাহর কসম বলছি, কোন নবী দেয় না, কোন ফেরেশতা দেয় না, কোন পীর বজরঙ্গ দেয় না। আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, আমি আল্লাহ আমার দরবারে সবচেয়ে মনোনীত ধর্ম ইসলাম। জোরে বলুন আমাদের ধর্ম আমাদের কাছে মহান। কে বলল? ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। অতএব আমাদের মারামারি কাটাকাটি খুনোখুনি দরকার নাই, আর আমাদের শিবের মতন দুনিয়া ঘোরা দরকার নাই। মনে রাখবেন সারা পৃথিবী অন্য অন্য ধর্মের সকলের একটা চোখ, একদিকে চোখ ইসলামের উপরে, একদিকে চোখ ইসলামের উপরে। ইসলামকে দিনকে শেষ করতে হবে ভাই। যে গাছ বড় হয় তাকে ঝড় বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। এ থেকে প্রমাণ হয়ে গেছে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ করেছে, যার জন্যই সারা পৃথিবী সবাই কাঁপছে। শ্রেষ্ঠ ধর্ম, কারণ আমাদের ধর্মের মধ্যে তরোয়ালের দরকার নাই, ঢালা কি বলে তরোয়ালের দরকার নাই, কি বলে পারমাণবিক বোমার দরকার নাই, এসকার দরকার নাই, মানে কি বলবো AK-47 দরকার নাই। আমাদের ধর্মের মধ্যে একটা দরকার হচ্ছে ঈমান, বিশ্বাস। করুন সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ পরমাণু বোমা তৈরি করে রেখে দিয়েছে। এ এ দেশে আক্রমণ করবে, ও ও দেশে আক্রমণ করে একে অপরের দেশকে
ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। একে একটা দেশ আর একটা দেশকে শেষ করার জন্য পরমাণু বোমা রেখে দিয়েছে। আর বিশ্বাস করবেন কিনা আপনি জানেন, কমজোর যারা ইমান তাদের বিশ্বাস হবে না। আর আপনার এই তরলপুরে বলুন, আর জাঙ্গিপুর বলুন, আর ফুরপুরাই বলুন, ঘরের কোনায় একটা ভিখারি তার গায়ের জামাটা ছিঁড়া, তার মাথার টুপিটা ছিঁড়া, লুঙ্গিটা ছিঁড়া, গায়ে ময়লা, সে একটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ বিশ্বযুদ্ধ লেগে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, আল্লাহ আপনাকে দুটো হাত তুলে বলছে, আল্লাহ যত পরমাণু বোমা তৈরি হয়েছে আল্লাহ সবটাকে আল্লাহকে ধ্বংস করে দেন। কোটি কোটি বিলিয়ন কোটি কোটি টাকা খরচ করে পরমাণু বোমা তৈরি করা হয়েছে, আর ঘরের কোনায় মসজিদে বসে দুটো হাত তুলেছে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ সব শেষ করে দেন। এ দেশ পরমাণু বোমা ছুড়ছে ওই দেশে ফাটেনে, ও দেশ এই দিকে ছুড়ছে ফাটেনে, ও দেশ এই দিকে ছুড়ছে ফাটেনে। কারণ কারণটা কি? ওই ছিড়া জামা পড়নেওয়ালা, ওই ছিড়া টুপি পড়নেওয়ালা, ছিড়া লুঙ্গি পড়নেওয়ালা, ওই ব্যক্তি আল্লাহকে খুশি করেছে। আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। অতএব আল্লাহ যাকে বান্দা যে আল্লাহকে খুশি করে ফেলেছে, বান্দা আল্লাহকে খুশি করে ফেলেছে, আল্লাহ বলছে বান্দা তুই যাতে খুশি আমিও তাতে খুশি হয়ে যাব। এটা জোরে বল। আর তুমি নামাজ পড়বে পরের পকেট মারবে, তসবিহ গুনবে পরের পকেট মারবে, ও বান্দার মুখে লাথি মারবে, আল্লাহ মুখে লাথি মারবে, কিয়ামতের ময়দানে লাথি মেরে মেরে জাহান্নামে ঢুকাবে। আমি আপনাদের এখানে বলে গেছিলাম, মনে আছে মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার, পাঁচজনে কথা বলছিল, ভাই বসো আজান হয়ে গেছে। হ্যাঁ মানে আজান হলে সব ছেড়ে দিয়ে কোথায় যাই? এটা জোরে বলো, কোথায়? আল্লাহর ঘর। আর ওই মালটা একটু খবর লাগেন, হারাম খাবার দিকে এক নম্বরে আছে, আবার নামাজও এক নম্বর আর হারামও এক নম্বর। এই বান্দাকে আল্লাহ জুতো কিয়ামতের ময়দানে ভিজিয়ে মারবে না শুকনো মারবে, বলুন কথা বলছেন না কেন? একটা মদ খোর, সে মদ খেয়ে তওবা করছে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর মদ খাবো না, তওবা করে নিল। ওখানে বলেছিলাম মনে আছে আপনাদের, ভুলে গেছেন, মদ খেয়েছে ক্ষেত আগেতে, সে তওবা করে নিয়ে গোসল করে নতুন কাপড় পরে লুঙ্গি পরে মসজিদে যাচ্ছে, আর পাকা নামাজি এই বুক পর্যন্ত দাঁড়িয়ে তসবি করে, এই কি খবর? কেন তাড়াচ্ছে? জানবেন না মুখ্যত বলে। আর যে তাড়াচ্ছে না, ও এক মাস আগে ছেলের বিয়ে দিয়েছে, মোটর সাইকেল ঝেড়েছে, খাট ঝেড়েছে, আর দু ভরি চার ভরি সোনা নিয়েছে। বলুন ওই পল্লেলওয়ালা বেশি গুনাগার না মদখোর বেশি গুনাগার? এটা জোরে বলবেন তো। আ ওইটা নয়, এটা দেখতে পেয়েছে তোমারটা দেখতে পাইনি। মাস চোর, কলা চোর, পুকুর চোর, জমি ধারে গিয়ে আল কেটে আল আল কেটে আল চুরি কেটে চুরি করেছে, সেটা ঠিক না মদখোর। অতএব বেশি লম্বা চওড়া আলোচনা না করে পর সমালোচনা করতে হবে না আপনাকে আমাকে, খবরদার এখন কিন্তু পর সমালোচনা করার সময় নাই, এটা মাথায় রাখবেন। যদি ইমান নিয়ে মরতে চান, খাঁটি ইমানের সঙ্গে মরতে চান, আমি আপনার ছোট্ট ভাই বলছি, খবরদার পর সমালোচনা করতে যাবেন না, নিজের সমালোচনা করুন। পরকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করুন।